আসসালামু আলাইকুম। আর আপনি কাছে পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বড়দের জন্য একটা বি কাটিংয়ের জামার গলার টিউটোরিয়াল। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবে স্কিপ না করে। আমি বড় করতে হলে কী করতে হবে, ছোটো করতে হলে কী করতে হবে সবগুলো ডিটেলসে বলেছি এই ভিডিওর মধ্যে। আশা করি ফুল ভিডিওটা দেখলে আপনারাও খুব সহজে এনএকটি তৈরি করতে পারবেন। এটা আপনারা যে যে সাইজ অনুযায়ী করতে পারেন, বড়দের জন্যও করতে পারেন আবার ছোটদের জন্যও করতে পারেন। আমি দেখেন এটা করেছি 6.5 ইঞ্চি, এটা বড়দের জামার মাপে। বড়দের জামা সচরাচর এর চেয়ে বেশি বড় হয় না, তো আপনার 6 ইঞ্চিও করতে পারেন, 5 ইঞ্চিও করতে পারেন, আরও চাইলে আরও বড়ো করতে পারেন। এটা যে যার মেজারমেন্ট অনুযায়ী করতে পারেন। বড়ো করতে হলে কী করতে হবে আর ছোটো রাখতে হলে, আরও ছোটো করতে হলে কী করতে হবে সবের ডিটেলস আমি ভিডিওতে বলেছি। আশা করি স্কিপ না করে দেখলে আপনারা সম্পূর্ণ ভিডিওটি খুব সহজে বুঝতে পারবেন। চলুন তাহলে আমরা তৈরি করে নিই এই জামার কলাটি। এটা তৈরি করেছি আমি সামারিয়ান সুতা দিয়ে। আমি এখন অন্য কালার সুতা দিয়ে করে দেখাবো। আমি চামারিয়ান চিকন সুতা দিয়ে করতেছি আর হুক নিয়েছি 2.5 mm। চলুন তাহলে শুরু করা যাক। আমি প্রথমে এখানে একটা স্লিপ নট করব। স্লিপ নট করে আমি এখানে মোট 85টা চেন করব। আমি এখানে 6.5 ইঞ্চি যে গলাটা করেছি ওইটার মাপে করতে হলে আমাদের 85টা চেন নিতে হবে। আর আপনি ছোটো করতে চাইলে 20টা চেন কমিয়ে নেবেন, আর বড়ো করতে চাইলে 20টা চেন বাড়িয়ে নেবেন। তো আমি এভাবে মোট 85টা চেন করব। চেন করে এখন আমার এখানে মোট 85টা চেন হয়েছে। এটা 85টা চেনটা সেম এই জামাটার গলার মাপে হবে। এই গলাটাও আমি করেছি 85টা চেন নিয়ে। তো দোনো জামার দোনো গলাটাই একই সাইজের একই সমান মাপে আমি নিয়েছি, একই সমান মাপে করব। দেখেন আমার চেনটা হবো এই জামাটার গলার মাপে। একই মাপে আমি আরও একটা জামা গলা করে আপনাদেরকে দেখাবো। এখন আমি একটা চেন করব। একটা চেন করে ওই চেনটা স্কিপ করে দ্বিতীয় চেন থেকে আমি সিঙ্গেল ক্রোশেট করব। আমি এখানে ব্যালিসটা সিঙ্গেল ক্রোশেট করব। আমার এখানে 85টা চেন করেছি। 85টা চেনে একটা চেন কর্নারে থাকবে মাঝখানে, আর দুই পাশে 42টা করে চেন হবে। মোট এখানে আমাদের 85টা চেন। আমি প্রথমে 42টা চেনে সিঙ্গেল ক্রোশেট করব। এক দুই করে এভাবে আমরা গোনে 42টা এভাবে এই কর্নার পর্যন্ত, এভাবে মাসা বাজে পর্যন্ত আমরা 42টা সিঙ্গেল ক্রোশেট করব। এ পর্যন্ত আমাদের আসবে। আমাদের 42টা মোট সিঙ্গেল ক্রোশেট হয়ে গেল। 42টা শেষ করার পর আমরা এখন 43 নম্বর চেনে সিঙ্গেল ক্রোশেট করব। 43 নম্বর চেনে আমি মোট 3টা সিঙ্গেল ক্রোশেট করব। 1, 2, 3 তিনটা সিঙ্গেল ক্রোশেট করার পর আবারও পরবর্তী 42টা চেনে আমি সিঙ্গেল ক্রোশেট করব 42টা। মোট এখানে আমাদের 85টা চেনের কাজ হচ্ছে। এ পাশে 42টা, ও পাশে 42টা, 42 দুগুণা 84, তো মাঝখানে একটা যেটাতে 3টা সিঙ্গেল ক্রোশেট করেছে, তো আমাদের হয়ে গেল 85টা চেন। 85টা চেনে আমাদের কাজ হচ্ছে এখানে হিসাবেও 85টা হিসাবটা আমি আপনাদেরকে মিলিয়ে দিলাম। এখন আমরা যে 43 নম্বর চেনে 3টা সিঙ্গেল ক্রোশেট করেছি, এখানে মাঝখানে 3 নম্বর চেনে একটা মার্কার দিয়ে চিহ্নিত করে রাখবো। বোঝার সহজের কারণে আমি এটাতে চিহ্নটা দিয়ে রাখলাম। এখন এদিকে আমি সেম নিয়মে 42টা চেন করে নিলাম। এখানে 42টা চেন করার পর দেখেন আমি জামাটাতে আবার একটু বসিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে।
দেখেন একদমই সমান মাপে আমাদের জামা গলাটা হয়ে গেল। আপনারা যদি চিকন সুতা নিয়ে থাকেন তা এর চেয়ে, তাহলে আপনারা 20টা করে চেন বাড়াতে বাড়াবেন, আর এর চেয়ে মোটর সুতা দিয়ে করলে আপনি 20টা চেন কমাতে পারেন। সেক্ষেত্রে আমাদের পাশের ফুলগুলো কমতে থাকবে, কম নেড়ে যত চেন বাড়তে নেবেন আপনার পাশের ফুলগুলো বাড়তে থাকবে। একটা ফুল এই পাশে বাড়লো, একটা ফুল ওই পাশে বাড়বে, ওই হিসেবে দুই পাশের জন্য আমরা 20টা চেন বাড়তে নিব বড় করতে চাইলে। এখন আমরা আবারও এবার আমাদের 43টা সিঙ্গেল ক্রোশেট হবে। আমি যে মাঝখানে তিনটা করেছি, এর তিনটা দুই পাশে দুইটা বেড়েছে, ওই জন্য আমাদের এই লাইনে 43টা সিঙ্গেল ক্রোশেট হবে। প্রথমে যারা আমার চ্যানেলে নতুন এখন সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি একদম শেষের দিকে চলে আসছি, দেখেন আমরা তিনটা যে চিহ্নিত করেছি, তিনটার আগে ওই ঘরটা সহ আমাদের মোট 43টা সিঙ্গেল ক্রোশেট। তো মাঝখানে একদম কর্নারে যেটা, এখন এটাতে আমরা আবারও করব সিঙ্গেল ক্রোশেট তিনটা, এক দুই তিন, তিনটা সিঙ্গেল ক্রোশেট করব। আবারও আমার তিন নম্বর চেন যেটা, এখানে দেখেন তিনটা সিঙ্গেল ক্রোশেট করেছি, এখানে তিন নম্বর চেনের মাঝখানে যে দুই নম্বর চেন সিঙ্গেল ক্রোশেট আছে ওখানে আমি আবারও মার্কার দিয়ে চিহ্নিত করে রাখবো, এটা বোঝার সুবিধার্থে। এখন আবারও পাশে আমাদের 43টা সিঙ্গেল ক্রোশেট হবে, একটা করে আমাদের সিঙ্গেল ক্রোশেট বাড়তেছে। এখানে তিনটা করেছিলাম, তিনটার দুই পাশে দুইটা বেড়ে এখানে 42 থেকে 43টা সিঙ্গেল ক্রোশেট, দোনো পাশে আমাদের 43টা করে সিঙ্গেল ক্রোশেট। এইভাবে আমরা দ্বিতীয় লাইনটা শেষ করলাম। এখন আমরা তিন নম্বর লাইন করব। তিন নম্বর লাইনে আমি আবারও সেমভাবে আমরা আমাদের এই লাইনে 44টা সিঙ্গেল ক্রোশেট হবে। আমি যে মাঝখানে তিনটা সিঙ্গেল ক্রোশেট করে থাকি, ওই জন্য আমাদের প্রতি লাইনে একটা করে সিঙ্গেল ক্রোশেট বাড়তে থাকে। তো এখানে মাঝখানেরটা আগের ঘর পর্যন্ত 44টা আমরা মোট সিঙ্গেল ক্রোশেট করব। দেখেন এখানে আমাদের 44টা সিঙ্গেল ক্রোশেট। এখন আমরা যে ঘরে চিহ্নিত করে রেখেছিলাম মাঝখানে ঘর, ওখানে আবার আমরা তিনটে সিঙ্গেল ক্রোশেট করব, এক দুই তিন, তিনটে সিঙ্গেল ক্রোশেট করার পর এখন আমি আবারও 44টা সিঙ্গেল ক্রোশেট করব। এই কর্নারটা আমাদের এই লাইনটাই করতেছি আমরা। এখন আবারও আমরা 44টা সিঙ্গেল ক্রোশেট, এই পাশে 44, ওই পাশে 44, মাঝখানে তিনটা আমাদের সিঙ্গেল ক্রোশেট। এই লাইনটা মানে একটু পর্যন্ত শেষ করব। তো আমাদের সিঙ্গেল ক্রোশেট করে এই লাইনটাও শেষ হয়ে গেল, আমাদের মোট তিনটা সিঙ্গেল ক্রোশেটের লাইন হলো। সম্পূর্ণ শেষ হয়ে গেল সিঙ্গেল ক্রোশেটের ঘর। এখন আবার আমি একটা চেন করব, আবার সেম করে একটা সিঙ্গেল ক্রোশেট। এখানে আমি শুরুতে যে একটা চেন করি ওইটা কিন্তু গণনায় নিয়ে আসি না, আমি সেম করে আবার একটা সিঙ্গেল ক্রোশেট করি। এখন পাঁচটা চেন করবো, এক দুই তিন চার পাঁচ, পাঁচটা চেন করে দুইটা সিঙ্গেল ক্রোশেটের ঘর স্কিপ করব, এক দুই। এখন তিন নম্বর করে আমি আবার একটা সিঙ্গেল ক্রোশেট করব, দেখেন আবারও পাঁচটা চেন, এক দুই তিন চার পাঁচ, চেন করার পর এক দুই, দুইটা করে স্কিপ করে আবার তিন নম্বর করে একটা সিঙ্গেল ক্রোশেট, আবারও পাঁচটা চেন, আবারও একটা সিঙ্গেল ক্রোশেট, দুইটা করে স্কিপ করে। এভাবে আমি কর্নারে আগে পর্যন্ত করে যাব, এক দুই স্কিপ, তিন নম্বর করে আমাদের একটা সিঙ্গেল ক্রোশেট। আমরা একদম কর্নারে একটু আগে পর্যন্ত করেছি, দেখেন আমাদের এক দুই তিন, এক দুই তিন
চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো, মোটামুট 14টা ঘর হয়েছে। এখানেও সেম চোদ্দ, 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, এই গলাটা তো 14, এটা তো 14 ঘর হলো। এখন আমরা কর্নারের দিকে কাজ করবো এই 14টা করার পর। আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো এই ঘরে আমি আমরা 3টে স্কিপ করে 14 নম্বর ঘরে এটা জয়েন দিব। কর্নার এসে আমরা 3টা ঘর স্কিপ করবো, আবার এখান 7টা চেন করবো, 1 2 3 4 5 6 7, 7টা চেন করে আবারও 3টা চেন স্কিপ, 1 1 2 3, এখন আবারও 14 ঘরে জয়েন্ট, আবারও 3টা 1 2 3 4 5টা চেন করবো, আবারও 1 2 2টা চেন, 3টা চেন স্কিপ করে 14 করে চেন করবো। আমি কর্নারে 7টা চেন করেছি আর বাকিগুলো 6টা চেন, 5টা চেন শুধু মাঝখানে আমাদের 7টা চেন আর বাকিগুলো 5টা চেন, 1 2 3 4 5, আবারও 1 2 স্কিপ 3, স্কিপ করে 2টা করে স্কিপ করে 3 নম্বর করে আমরা জয়েন করবো, আবারও আমরা 5টা চেন করবো। এভাবে আমরা সম্পূর্ণ লাইনটা শেষ করবো। এ পাশে 14টা আমাদের 5টা চেনের ঘর হয়েছে, ওই পাশেও আমাদের ঠিক 14টাই আমাদের 5টা চেনের ঘর হবে। তো একই নিয়মে আমরা লাইনটা শেষ করলাম। লাস্ট করে আমি আবারও 5টা চেন করবো, 2টা চেন করবো, একটা আবারও 2টা স্কিপ করে 3 নম্বর একদম শেষের ঘরে একটা ডবল ক্রোশেট করলে আমাদের সেন্টার মাঝামাঝি আমরা চলে আসবো, আমাদের একটা 5টা চেনের ঘরের মতো একই সাইজের একটা ঘর হয়ে যাবে। তো এখানে আবারও 5টা চেন করবো, 1 2 3 4 5, 5টা চেন করার পর আমি লাইনটা ঘুরিয়ে পরবর্তী করে কাজ করবো, আবার একটা সিঙ্গেল ক্রোশেট করবো, আবারও 5টা, 1 2 3 4 5, 5টা চেন করে আবারও পরবর্তী করে আবার একটা সিঙ্গেল ক্রোশেট। এভাবে এই লাইনটাও আমরা করতে থাকবো, আবারও 5টা চেন, 5টা চেন একটা সিঙ্গেল ক্রোশেট, প্রতিটা ঘরে আমরা একটা করে সিঙ্গেল ক্রোশেট করব। এভাবে আমি কর্নারের আগের ঘর পর্যন্ত কাজটা শেষ করব। তো আমাদের কর্নারের আগের ঘর পর্যন্ত কাজটা করে ফেললাম। আমাদের প্রতিটা ঘরে 5টা করে চেন একটা করে সিঙ্গেল ক্রোশেট হয়েছে। তো আমরা এখানে মাঝখানটা দেখবো, এখন আবার 5টা চেন, 1 2 3 4 5, 5টা চেন করে আমি এখানে 3 নম্বর চেনের ঘরে সিঙ্গেল ক্রোশেট করব, 1 2 3, 3 নম্বর ঘরে আমরা একটা সিঙ্গেল ক্রোশেট করব, সিঙ্গেল ক্রোশেট করে আবার এখানে আমরা 7টা চেন করব, 1 2 3 4 5 6 7, এখন আমরা একটা চেন স্কিপ করে দ্বিতীয় ঘরে আবারও সিঙ্গেল ক্রোশেট করব, একটা চেন স্কিপ করে দ্বিতীয় ঘরে আমরা সিঙ্গেল ক্রোশেট করব। আমাদের এখানে শুধু কর্নারে 7টা চেন হচ্ছে আর বাকিগুলো 5টা চেন, হয়ে গেলো আমাদের 7টা চেনের একটা ঘর। এখানে 1 2 2টা স্কিপ করে 3 নম্বর ঘর হচ্ছে, এখানে আমাদের একটা ঘর স্কিপ করে 3 নম্বর চেনে, এ পাশ থেকে 2 নম্বর, ওই পাশ থেকে 3 নম্বর চেনে আমরা সিঙ্গেল ক্রোশেট, এখন আবারও 5টা চেন, আবারও একটা সিঙ্গেল ক্রোশেট, আবার 1 2 3 4 5, 5টা চেন আবার একটা সিঙ্গেল ক্রোশেট। আমাদের সেম নেমে লাইনটাই শেষ করব, শুধু কর্নার আমাদের 7টা চেন হয়েছে আর বাকিগুলো সব 5টা চেনের ঘর। এভাবে আমরা পুরো লাইনটাই শেষ করব। একদম শেষের ঘর চলে আসছে, আবার আমরা 2টা চেন করব, 1 2, 2টা চেন করে আমরা এই ঘর থেকে একটা ডবল ক্রোশেট করলে আমাদের একটা 5 চেনের ঘর ঘর হয়ে যাবে। আমরা মাঝখানে চলে আসলাম, এখন আবার 5টা চেন, 1 2 3 4 5, আবার লাইনটা ঘুরে নিয়ে পরবর্তী ঘরে আমরা একটা সিঙ্গেল ক্রোশেট, 1 2 3 4 5, আবার একটা সিঙ্গেল ক্রোশেট,
আবারও এল লাইনটাও সেম নিয়মে 2 নম্বর 3 নম্বর লাইনের মতো করে আমরা এল লাইনটা করবো। আমাদের মোটামুটি পাশের ঘরগুলো 5টা চেনের, শুধু কর্নার হবে আমাদের 7টা চেনের ঘর। এরপর আমি কর্নার পর্যন্ত চলে আসবো 5টা করে চেন করে। আমরা একদম কর্নার চলে আসছি, আবারও 5টা চেন, 1, 2, 3, 4, 5, 5টা চেন করে আবারও 2টা চেন স্কিপ করে 3 নম্বর চেনে আমরা সিঙ্গেল ক্রোশেট করব। আবারও 7টা চেন করবো, 1, 2, 3, 4, 5, 6, 7, আবারও 1টা চেন স্কিপ করে, 1টা চেন স্কিপ করে দ্বিতীয় চেনে আবারও সিঙ্গেল ক্রোশেট। আবারও আমরা 5টা চেন করব, 1, 2, 3, 4, 5, 5টা চেন করে পরবর্তী করে আবার একটা সিঙ্গেল ক্রোশেট। সেম নিয়মে পুরো লাইনটি আমরা শেষ করে দেখেন, আমি শুধু কর্নারে 7টা চেন করেছি আর বাকিগুলো সব 5টা চেনের করে। এখানেও 7টা চেন, কর্নারের 3টাই আমাদের 7টা চেনের, এক লাইনে 3টাই 7টা চেন আর বাকিগুলো 5টা চেনের ঘর। সো একই নিয়মে আমরা পুরো লাইনটাই শেষ করব। আমরা একদম শেষের ঘরে চলে আসছি, সেম নিয়মে 2টা চেন করে একটা ডবল ক্রোশেট করে মাঝখানে চলে আসছি। এখন আবারও 5টা চেন, 5টা চেন করে এবারে একটা সিঙ্গেল ক্রোশেট, আবার 1টা চেন করে পরবর্তী করে আমি 1টা ডবল ক্রোশেট, 1টা চেন, 1টা ডবল ক্রোশেট, আবার 1টা চেন, আবার 1টা ডবল ক্রোশেট, আবার 1টা চেন, 1টা ডবল ক্রোশেট। এখানে মোট আমরা 7টা ডবল ক্রোশেট করব, 1টা ডবল ক্রোশেট, 1টা চেন, 1টা ডবল ক্রোশেট, 1টা চেন, এরপর আমরা মোট 7টা ডবল ক্রোশেট করব, 1, 2, 3, 4, 5, 6, 7, এটা করলে আমাদের 7টা ডবল ক্রোশেট হবে। এখন আবার 1টা চেন করব, এখানে এখানে আমাদের 7টা, 1টা চেন করে পরবর্তী করে 1টা সিঙ্গেল ক্রোশেট, 1, 2, 3, 4, 5, 5টা চেন করে পরবর্তী করে 1টা সিঙ্গেল ক্রোশেট, আবারও 1টা চেন করব পরবর্তী করে আবারও 7টা ডবল ক্রোশেট, 1টা ডবল ক্রোশেট, 1টা চেন, 1টা ডবল ক্রোশেট, আবার 1টা চেন, আবার 1টা ডবল ক্রোশেট, 1টা চেন। এভাবে আমরা মোট 7টা ডবল ক্রোশেট করব। এভাবে আমরা মোট 7টা ডবল ক্রোশেট করার পর পরবর্তী করে 1টা চেন করে সিঙ্গেল ক্রোশেট করে দেব। আমরা পুরো লাইনটাই এই নিয়মে করব, 1টা চেন পরবর্তী করে আমাদের 1টা সিঙ্গেল ক্রোশেট, আবারও 5টা চেন, 1, 2, 3, 4, 5, আবার পরবর্তী করে 1টা সিঙ্গেল ক্রোশেট, আবারও 1টা চেন পরবর্তী করে আবারও 7টা ডবল ক্রোশেট, 1টা ডবল ক্রোশেট, 1টা চেন, 1টা ডবল ক্রোশেট, 1টা চেন। এভাবে আমরা আবারও এই ঘরে আমরা 7টা ডবল ক্রোশেট করব। এভাবে আমরা কর্নার পর্যন্ত করে আসব। এভাবে আমরা কর্নারে এই ঘর পর্যন্ত কাজ করব। এই ফুলগুলো আমাদের হবে। এখন আমরা একদম কর্নার চলে আসছে, কর্নারে আমাদের মোট 7টা করে ডবল ক্রোশেট হয়েছে এবং কর্নারে হবে আমাদের 9টা ডবল ক্রোশেট, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, আমাদের মোট 9টা ডবল ক্রোশেট, 1টা ডবল ক্রোশেট, 1টা চেন, 1টা ডবল ক্রোশেট, 1টা চেন, এবার মোট 9টা করেছে। দেখেন
এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়, এখানে মোট 9টা ডবল ক্রোশেট হয়েছে। একটা ডবল ক্রোশেট একটা চেন এভাবে, একটা চেন করে আবারও পরবর্তী করে একটা সিঙ্গেল ক্রোশেট, আবারও আমরা 5টা চেন করবো, এক দুই তিন চার পাঁচ, 5টা চেন করার পর পরবর্তী করে আবারও সিঙ্গেল ক্রোশেট, তো আবারও একটা চেন করে আবারও পরবর্তী করে আমাদের মোট 7টা ডবল ক্রোশেট, একটা ডবল ক্রোশেট একটা চেন, একটা ডবল ক্রোশেট একটা চেন, এভাবে আমরা মোট 7টা করব। এখানে যেরকম 7টা হয়েছে সেম নিয়মে এখানেও আমাদের 7টা হবে, এভাবে আমরা লাইনটা শেষ করব। এখানে আমাদের এক দুই তিন চারটা হয়েছে, 7টা আছে ডবল ক্রোশেটের ঘর, সেম নিয়মে এই পাশে আমাদের 4টা হবে, 7টা ডবল ক্রোশেটের ঘর। সো আমরা একদম শেষের ঘরে চলে আসছি, আমরা এখানে আবার 2টা চেন করে আমরা এখানে আবার একটা ডবল ক্রোশেট করব, ডবল ক্রোশেট আবারও 5, আবারও একটা চেন করলাম, একটা চেন করে আমি আবারও পরবর্তী করে ডবল ক্রোশেটের মাথা থেকে একটা ডবল ক্রোশেট করলাম, আবারও একটা চেন করব, আবার পরবর্তী ডবল ক্রোশেটের মাথা থেকে একটা ডবল ক্রোশেট করলাম। এখন একটু ভিন্ন হবে, আমি এখানে আবার 3টা চেন করব, এক দুই তিন, 3টা চেন করে ডবল ক্রোশেটের মাথায় আমি একটা সিঙ্গেল ক্রোশেট করব। আবার একটা চেন করে আবারও পরবর্তী সিঙ্গেল ক্রোশেট, আবার ডবল ক্রোশেটের মাথা থেকে একটা ডবল ক্রোশেট, এখন আবার একটা, আবারও 3টা চেন করব। সুতা গিরে সুতাটা কেটে ফেলে দেব, এখানে এক দুই তিন, 3টা চেন করে আবারও ডবল ক্রোশেটের মাথায় আমি একটা সিঙ্গেল ক্রোশেট করব। আবার একটা চেন, আবারও পরবর্তী ঘরে একটা ডবল ক্রোশেট, আমি কিন্তু প্রথম ডবল ক্রোশেট যেটা করেছি ওটার মাথায় 3টা চেনের সিঙ্গেল ক্রোশেটের ঘরটা করে নিই, আমি এখানে মোট 5টা করব, মাঝখানে 5টা করব, দুই পাশে 2টা ডবল ক্রোশেটের মাথায় আমাদের 3টা চেনের ঘরটা হবে না। আবারও এক দুই তিন, 3টে চেন করে ডবল ক্রোশেটের মাথায় এটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। একইভাবে আমরা মোট 5টা হবে আমাদের এখানে, এক দুই তিন, আবারও একটা চেন করে পরবর্তী করে আবারও একটা ডবল ক্রোশেট, আবারও 5টা 3টা চেন, আবার একটা সিঙ্গেল ক্রোশেট, একইভাবে আমরা এটা মোট 5টা 3টা চেনের ঘর হবে আমাদের এখানে। যারা আমার চ্যানেলটিতে নতুন এখনও সাবস্ক্রাইব করেন না, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর কিসের ভিডিও দেখতে চান নতুন আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমার ভিডিওটা কেমন লেগেছে তাও লিখে জানাবেন। আমার এখানে মোট এক দুই তিন চার 5টা আমাদের 3 চেনের ঘর হয়েছে। আমি সুতাটা একটু ভিতর দিকে ঢুকিয়ে দিবো যা দেখতে ভালো লাগার জন্য। দেখুন প্রথমটাতে আমি কিন্তু 5টা চেন 3টা চেনের ঘর করে এখানে 5টা করেছি, 5টা করার পর এখন আবারও পরবর্তী করে একটা সিঙ্গেল ক্রোশেট করেছি, আমরা একটা ডবল ক্রোশেট করেছি, এখন একটা চেন করে পরবর্তী করে একটা সিঙ্গেল ক্রোশেট করে দেব। দেখেন ঠিক এরকম হবে, আবার একটা চেন করবো, এখানে আমাদের মোট 5টা হয়েছে 3টা চেনের ঘর। দেখেন এক দুই তিন চার 5, আবারও আমি এখানে একটা চেন করব, একটা চেন করে আবারও প্রথম ডবল ক্রোশেটের মাথায় একটা ডবল ক্রোশেট করব, ডবল ক্রোশেট করে আমি একটা চেন করব। এই ঘরের মাথায় আমি কিন্তু 3টা চেনের ঘরটা করে নিই, পরবর্তী ঘরে ডবল ক্রোশেটের মাথায় 3 চেনের ঘরটা আমি করব। বড় এক দুই তিন, 3টা চেন করে এর মাথায় জয়েন করে দিব, আবারও একটা চেন করে পরবর্তী ঘরে আমি ডবল ক্রোশেট করব। এভাবে আমাদের মোট 5টা ডবল ক্রোশেটের মাথায় এভাবে 3টা চেনের ঘর হবে। মোট 4টাতে আমি করে নিয়েছি, আমার এখানে 4টা করে, এক দুই তিন চার 5, এক দুই তিন চার 5,
এভাবে আমরা পাঁচটা ডবল ক্রোশেটের মাথায় তিন চেনে ঘরগুলো করবো, আর পাশের দুই পাশের দুইটাতে আমরা কোনো তিন চেনে ঘর করব না। এক দুই তিন চার পাঁচ, প্রতি একটা বাদ, এদিকে একটা বাদ। দেখেন এখানে একটা চেন করে এখানে সিঙ্গেল ক্রোশেট করব, আবার একটা চেন, এখানে আমরা প্রথম ডবল ক্রোশেটের মাথায় আমরা শুধু একটা ডবল ক্রোশেট করব, করে আবার একটা চেন করব। এখন আমি এই লাইনে আমাদের সাতটা ডবল ক্রোশেটের মাথায় আমরা ডবল ক্রোশেট করব, আবার এক দুই তিনটে চেন করে ডবল ক্রোশেটের মাথায় সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। তারপরে একটা চেন করে এভাবে আমরা মোট সাতটা করে আমরা তিন চেনের ঘর করব। একটা চেন করে আবারও পরবর্তী করে আমরা তিনটে চেনে ঘর করব, পরে এক দুই তিন, আবার সিঙ্গেল ক্রোশেট। আপনার বোঝার সুবিধাতে আমি কিন্তু স্কিপ না করে প্রায় কাজটাই দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখানে সাতটা করে আমাদের ডবল ক্রোশেট, এক দুই তিন চার পাঁচ ছয় সাত, সাতটা করে আমাদের তিনটে চেনে ঘরটা হয়েছে। এখন একটা চেন করে পরবর্তী করে একটা ডবল ক্রোশেট করব। আমার এখানে করেছিলাম মোট নয়টা ডবল ক্রোশেট, এখন সাতটার মাথায় আমাদের তিন চেনে ঘর হয়েছে আর বাকি দুটাতে হয়নি। তো এভাবে একই নিয়মে আমি একটা চেন করে পরবর্তী করে সিঙ্গেল ক্রোশেট করেছি, আবার একটা চেন করে পরবর্তী সাতটা ডবল ক্রোশেটের ঘরে আমি ডবল ক্রোশেট করব। পাঁচটাতে আমাদের এরকম তিন চেনে ঘর হবে আর বাকি দুই পাশে দুইটা প্লেন থাকবে। সেম নিয়মে আমরা পুরো লাইনটাই শেষ করব। এখানে সাতটা ঘর হয়েছে, বাইগুলোতে পাঁচটা ঘরে তিনটা চেনে ঘর হয়েছে। তো একই নিয়মে আমরা পুরো লাইনটাই শেষ করব। আমি একদম শেষের পরে চলে আসছি, দেখেন এখন একটা চেন করে আমি এখানে জয়েন করে দিব। হয়ে গেল আমাদের আজকে সিঙ্গেল একটা সুন্দর পরদের জামার গলা, ভি কাটিংয়ের আমাদের জামার গলাটি করে ফেলাম। যারা আমার চ্যানেল ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আমার ভিডিওটা সম্পূর্ণ দেখে আপনাদের ভালো লাগবে, আর কেমন লেগেছে অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানাবেন। পরবর্তীতে আরও কিসের ভিডিও চাচ্ছেন ওইটাও লিখে জানাবেন। হয়ে গেল আমাদের বড়দের জন্য জামার একটা সুন্দর গলা, কোথাও না বুঝলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাকে পুনরায় বুঝিয়ে দিতে। আর যারা আমার চ্যানেলে এখনও নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ফ্রেন্ডের সাথে আমার ভিডিওটি শেয়ার করবেন, কেমন লেগেছে জানাবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।